আর একটি মামলায় জামিন পেলেই কারাগার থেকে মুক্ত হতে পারেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আপনারা জানেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এই যে 28 নভেম্বর ঢাকায় যে নাশকতা হয়েছিল, সেই নাশকতার কারণে তাকে গ্রেফতার করা হয় এবং সেখানে তাকে 11টি মামলা দেওয়া হয়। 11টির মধ্যে 10টি মামলারই জামিন হয়েছে। তার উপরে প্রায় 100-এর উপরে মামলা রয়েছে। তবে এই 11টি মামলা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এই 11টি মামলা যদি তার জামিন হয়ে যায় তাহলে তিনি আদালত থেকে মুক্ত মানে কারাগার থেকে মুক্ত হতে পারেন বলে ইতিমধ্যেই বিভিন্ন গণমাধ্যমে বলা হয়েছে। সুতরাং আজকের তারিখে তার 10টি মামলার জামিন হয়েছে এবং আরও 1টি মামলার শুনানি সামনে রয়েছে। সেই মামলার উপরে ডিপেন্ড করছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কত দ্রুত তিনি মানে এই মামলা মানে কারাগার থেকে বের হতে পারবেন। এখানে বলে রাখি যে আপনারা জানেন যে নির্বাচনের পর সরকার কিন্তু আরেকটু এখন একটু ডিফেন্সিভ অবস্থায় চলে গিয়েছে। যে আগ্রাসী মনোভাব তাদের নির্বাচনের আগে ছিল, বিরোধী দলের নেতা কর্মীদেরকে যেভাবে বিভিন্ন নাশকতার অভিযোগে তারা গ্রেফতার করেছে বা ভবিষ্যতে নাশকতা হতে পারে এই ধরনের সন্দেহের কারণে তাদেরকে গ্রেফতার করা হয়েছে, ঠিক সেই জায়গায় সরকার এখন ডিফেন্সিভ। যদিও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনের পরে গোপালগঞ্জে একটি জনসভায় বক্তব্য বলেছেন যে যারা নাশকতা করেছেন তাদেরকে প্রত্যেককেই চিহ্নিত করে গ্রেফতার করা হবে। সুতরাং সেই হুমকির পরেও কিন্তু আমরা দেখেছি বিএনপির কার্যালয়ে বিএনপি নেতা কর্মীদের প্রবেশ, সেখানে হাতুড়ি দিয়ে তালা ভেঙে অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিএনপি আদালতে প্রবেশ মানে এই বিএনপি কার্যালয়ে প্রবেশ করেছে, সেখানে নেতা কর্মীদের উপস্থিতি এবং প্রতিদিনই কিন্তু অ্যাডভোকেট রুহুল কবির রিজভী নানান ধরনের বিবৃতি দিচ্ছেন আগের মতো করেই। এবং এই এই বিবৃতির বা এই ধরনের ইয়ার পরেও কিন্তু সরকারের যে পুলিশ বাহিনী যেরকম আগে বিএনপির কার্যালয়কে ঘিরে রেখেছিল, বিএনপি কার্যালয়ে গেলে গ্রেফতার হওয়ার যে আশঙ্কা ছিল এখন কিন্তু সেই আশঙ্কাটি নেই। সুতরাং সরকার এক ধরনের যেহেতু নির্বাচনের বৈতরণী তারা পার হয়ে গিয়েছে, তারা একটু ডিফেন্সিভ অবস্থায় রয়েছে। বিএনপি অগুছালো, কারণ তাদের হাজার হাজার নেতাকর্মী এখন পর্যন্ত জেলে রয়েছেন, অনেকেই পলাতক রয়েছেন, তারা এখনও এলাকায় ফিরতে পারছেন না। সুতরাং সেই নেতাকর্মীদের জেলে রেখে পলাতক নেতাকর্মীরা না ফেরা পর্যন্ত আন্দোলন সুসংগঠিত করতে পারবে কিনা বিএনপি, আসলে এই যে আজকে যেমন পিটার হাস পররাষ্ট্রমন্ত্রীর সাথে বক্তব্য যেই কথা বলেছেন এবং সেই বক্তব্যে আমরা যেটা বুঝতে পেরেছি যে আমেরিকার সেই কঠোর অবস্থানে নেই, সেই ক্ষেত্রে বিএনপির যেহেতু এখন আর বাইরের দেশের যেই দৃষ্টি কামনা করে তারা যে আন্দোলনটি পরিকল্পনা করেছিল সেটি হয়তো এই মুহূর্তে সম্ভব হয় না, সেক্ষেত্রে বিএনপি দেশের ভিতরে কিভাবে আন্দোলন সুসংগঠিত করবে সেটা এখন অনেকটাই নির্ভর করছে তাদের জেল থেকে যেই নেতাকর্মীগুলো যারা জেলে রয়েছেন তাদের বের হওয়ার উপরে অনেক কিছু নির্ভর করছে। সেক্ষেত্রে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই 11টি মামলার মানে আরেকটি মামলার জামিনের পর তিনি যদি কারাগার থেকে মুক্ত হতে পারেন তাহলে হয়তো বিএনপির আন্দোলনের নতুন একটি দিক পাবে এবং বিএনপি হয়তো তাদের আবারও আস্তে আস্তে এই তারা এই সংগঠিত হয়ে সরকারের বিরুদ্ধে আবারও আন্দোলনে যাবে। তবে এটুকু নিশ্চিতভাবে বলা যায় সরকার যে পরিকল্পনা নিয়ে এগিয়েছে, শুরুর দিকে যেটা বলা হচ্ছিল মধ্যবর্তী আরেকটা নির্বাচন হতে পারে, আপাত দৃষ্টিতে বাইরের দেশের কোনো চাপ যেহেতু নেই এবং আগামী 6 মাস 1 বছরের মধ্যে সরকার যদি বাইরের দেশগুলোর সাথে সুসম্পর্কটি আবারও বজায় রাখতে পারে তাহলে অভ্যন্তরীণ আন্দোলন দিয়ে অন্তত বাংলাদেশে মধ্যবর্তী নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নেই। এক্ষেত্রে আওয়ামী লীগ আগামী 5 বছর ক্ষমতা থাকবে, এটুকু নিশ্চিতভাবেই বলা যায়।